नमस्कार आमादेर TCS चैनेले आपनादेर आबार सबाई के स्वागत। आज आपनादेर जोन्नो विभूतिभूषण बंदोपाध्याय लेखा बामा गल्पटी पाठ करते चलेछि। गल्प पाठेर क्षेत्रे प्रधान चरित्रे कथकेर भूमिकाय प्रद्युत, फाँसुरे डाकात नफरचंद्र दासेर भूमिकाय आमी कृष्णेन्दु एवं सर्वशेष बामार चरित्रे सौमी। शब्दग्रहण और आबह मिश्रणे सप्तर्षी। शुरू होच्छे आजकेर गल्प बामा। आमार जखन 22-24 बछर बयस तखन नाना देशे बेड़ानोर एकटा काज जुटे गेल आमार अदिष्टे। तखन आमी दैव औषधेर मादुली बिक्री करे बेड़ातुम। চুচরোর শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচা পেত। অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গে করতুম। আমাকে কাপড় চোপড়ও পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো। ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ। গিরি মাটির রঙে ছোপানো কাপড় পরনে, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ, তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকতো। বছর তিনেক সেই চাকরি করি, তারপর শরীরে সইল না বলে ছেড়ে দিলুম। একবার যাচ্ছি বর্ধমান মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে। এটা মাদুলি বিক্রির জন্য নয়, মাখমপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি। সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন শচীশ বাবু, শ্বশুরের ছেলেপুলো না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কিন্তু তাহলেও পরনে আমার গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ঔষধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাবো। কখনো ও অঞ্চলে যাইনি। মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি, পথ আর ফুরোয় না। এক জায়গায় ছোট্ট একটা বাজার পড়ল, সেখানে কিছু খেয়ে আবার পথ হাঁটি। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগার করা গেল। দেরিও হলো বিশেষ করে সেই জন্যে। আরও একটা বাজার পড়ল, সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বললে সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুর মশাই, এইসব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয়, বিদেশি দেখলে মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয়। প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে 3 ক্রোশ দূরে, জায়গাটা ভালো নয়। বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা, সন্ধ্যা প্রায় হয় হয়, এমন সময় দূরে তাল গাছ ঘেরা দিঘিটা দেখা গেল বটে। আমার বুকটা ঢিপ ঢিপ করে উঠল। দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তাল দিঘির এদিকেই, অন্ধকার হবারও দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি, মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণেই ভাবলাম কিছু না পারি তো দৌড়তে পারবো, না হয় ব্যাগটা যাবে, প্রাণটা তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছে তো এলুম। বড় সেকেলের দিঘি,
খুব উঁচু পাড়, পাড়ের ধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়েই রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই। যে ভয় করেছিলুম দেখলুম তার সবই ভুয়ো। মানুষ মিথ্যে কেন যে রকম ভয় দেখায়! প্রকাণ্ড দিঘিটার পার ঘুরে যেমন তালবনের সারি ও দিঘির উঁচু পারকে পেছনে ফেলেছি, সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে। নিশ্চয়ই সে ওটা সেই সঞ্জয়পুর। বাঁচা গেল, বাবা কি ভয়টাই না দেখিয়েছিল লোকে! দিব্যি ফাঁকা মাঠ, কাছেই লোকের বসতি, গায়ের গরু বাছুর চড়ছে মাঠে, কেন এসব জায়গায় থাকবে বিপদ? আমি এইরকম ভাবছি, এমন সময় তাল পুকুরের ও দিকের পাড়ের আড়ালে যে পথটা, সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলুম। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, এই বয়সেও মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট্ট একটা লাঠি। বৃদ্ধ আমায় বললে, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, যাবেন কোথায়? যাব মাখমপুর। মাখমপুর? সে যে এখনো তিন ক্রোশ পথ, কাদের বাড়ি যাবেন? ওই শচীশ কবিরাজের বাড়ি। ঠাকুরমশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা? গোমস্তা নই, তবে যাচ্ছি জমি জমার কাজেই বটে। এ অঞ্চলে আর কাউকে চেনেন? মশাইয়ের নিজের বাড়ি কোথায়? আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনিও নে। মাখমপুরে যাচ্ছি নতুন। সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না? না, কে চিনবে? আমার এই কথায় মনে হলো বুড়ো একটু কি ভাবলে, তারপর আমায় বললে, কিছু যদি মনে না করেন একটা কথা বলি, রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন, আমরা যাতে বারুই জল আচরণী, আপনার কোনো অসুবিধে হবে না। চণ্ডী মণ্ডপে পাশে বাইরের ঘর আছে, সেখানেই থাকবেন, রান্না বাড়া করে খাবেন, আসুন দয়া করে। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। সত্যিই তো, সেকালে লোকেরা অন্য শিক্ষায় মানুষ, অতিথি অভ্যাগতদের সেবা করি রেদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে রারো অঞ্চলের অজানা মেঠো পথ বেয়ে এই সম্মুখ আধার রাতে আমাকে যেতেই হতো তো মাখমপুরে, তিন ক্রোশ হেঁটে। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বাড়ি, বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস। আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না, এর কারণ আমি দিতে পারবো না, কিন্তু কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থের বাড়িতে আসিনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠানে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর, বলদ ও গাইয়ে কুড়ি বাইশটা। অন্তঃপুরের দিকে চারখানা বড় বড় আটচালা ঘর, বাইরে এই চণ্ডী মণ্ডপ এবং তার পাশে একখানা কুঠুরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরির কথাটার একটু ভালো করে শুনতে হবে। কুঠুরিটিকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন আর একটা কামরাও বলা যায়, কারণ একটা সরু ওয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছনের দিকের সঙ্গে সংলগ্ন। অথচ দৌড় বন্ধ করে দিলেই বাইরের বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক চলে গিয়ে এটা ভেতরের বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায়।
আমায় বাসা দেওয়া হলো এই কুঠুরিতে। কুঠুরির এক পাশে ছোট্ট একটা চালা, সেখানেই আমার রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। গৃহস্বামী এসে বললে, ঠাকুরমশাই রান্না চাপান, আর রাত করেন কেন? আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে একগাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো। কুঠুরির দরজা খোলা, আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরির ভেতরটা দেখা যায়। আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। দু তিনবার ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলুম। ব্যাপার কি, সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লীর গৃহস্থ বধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামায় পড়ে যাব রে বাবা, কর্তাকে কাছে বসিয়ে রানতে রানতে গল্প করব নাকি? এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল, কিন্তু বোধহয় পাঁচ মিনিট পরেই আবার এলো। দেখে মনে হলো সে খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। এবারেও সে কুঠির মধ্যে ঢুকে এটা ওটা সারতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্নার চালার দরজার কাছে এসে চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে সরে এলো এবং নিচু সুরে বললে, ঠাকুরমশাই আপনি এখনই এখান থেকে পালান, না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। এরা এরা ফাঁসুরে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে, বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল। শুনে তো আমি আর নেই, হাতের খুন্তি হাতেই রইল, সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা পা হাত অবশ ও ঝিমঝিম করতে লাগলো। বলে কি, দিব্যি গেরস্থ বাড়ি, গোলা গোলা ঘরদোর, ডাকাত কি রকম, কিন্তু কিন্তু পালাবই বা কেমন করে? রাত এখন বেশ হয়েছে, সামনেই চণ্ডী মণ্ডপে বসে বৃদ্ধ লোকজনের সঙ্গে কথা কইছে, ওখানে দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গেছি একেবারে, হাতে পায়ে জোর নেই, কিচ্ছু ভাববারও শক্তি লোপ পেয়েছে। মিনিট পাঁচেক এমনিভাবেই কাটলো। এমন সময় দেখি বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কথা বলার পূর্বেই আমি বললুম, তুমি যেই হোক তুমি পরম দয়াময়ী, বলে দাও কোন পথে কিভাবে পালাবো। বউটি চাপা গলায় বললে, সেজন্যই এলুম, সব দেখে এলুম, পালাবার পথ নেই, ওরা ঘাঁটি আগলে রেখেছে। আমি বললুম, তবে উপায়? মেয়েটি বললে, একটি মাত্র উপায় আছে, তাও আমি ভেবে এসেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্মা হত্যা হতে দেব না, অনেক সহ্য করেছি, আর করব না। দাঁড়ান ঠাকুরমশাই, আর একবার বাড়ির মধ্যে থেকে আসি, নইলে সন্দেহ করবে। মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো, চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বললে, শুনুন আমার উপায়, এই কথা কটা মনে রাখুন, মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারবো। আমার নাম বামা, আমি এবাড়ির মেজো বউ। আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশায়ের নাম পাঁচকড়ি মজুমদার, আমরা দুই বোন। আমার দিদির নাম খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা, বর্ধমান জেলা।
শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে বাড়ুই। আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছে, কিন্তু মা নেই। আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে, যা বলে মেয়েটি তাই করে যায়। এতে কি হবে, বউটি কিন্তু একবার করে বাড়ির মধ্যে যায়, আবার অল্প দু মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায়। মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি? আমি বললাম হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার, বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? শ্বশুর বাড়ি কোন গায়ে? খান্তমণি। শ্বশুরবাড়ি হলো শ্বশুরবাড়ি। আপনি সব মাটি করলেন দেখছি, সামন্তপুর তেওটা বলুন। সামন্তপুর, হ্যাঁ হ্যাঁ, সামন্তপুর তেওটা। আর শ্বশুরের নাম রামজ্যোতি দাস, ইয়ে দুর্লভ রাম দাস। অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। বৌটি বললে, রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই, কোনো ভয় করবে না। আমার বাপের বাড়ির নামধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবে আমি তাদের গুরুবংশ। আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি, গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললু আবার আসব, আমি শ্বশুরমশাইকে বলবার পর। কিন্তু দেরি করবেন না বেশি, বিপদ কখন হয় বলা তো যায় না। রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে, রান্না খাওয়া করতেই হলো। রাত্রির অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে, রাত আন্দাজ দশটার কম নয়। আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে যেন এ বাড়িতে সবাই খাঁড়ায় রামদাতে শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য। এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো, বলে, কি ঠাকুরমশাই, আহারাদি হলো, এখন দিব্যি করে শুয়ে পড়ুন, মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি, রাত হয়েছে আর দেরি করবেন না। আমি বললাম, হ্যাঁ একটা কথা বলি, আমাদের এক মন্ত্র শিষ্য বাড়ি কুসুমপুর থানা রায়না, নাম হচ্ছে ওই পাঁচকড়ি হরিদাস মজুমদার, তার একটা মেয়ে, তার নাম বামা, এদের কি কোথাও বিয়ে হয়েছে, তারাও যাতে তোমাদেরই বাড়ুই কিনা, তাই হয়তো চিনলেও চিনতে পারো। মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম পাঁচকড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুর বাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে, তা যখন এলুমি এ দেশে। আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল, আমার দিকে অবাক হয়েছে, বললে, কুসুমপুরের হরিদাস মজুমদার, বামা, আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম, আরে আমি যে তাদের গুরুবংশ, আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কি না? বৃদ্ধ তাড়াতাড়ি বললে, বসুন বসুন, আমি আসছি। আমি একটা কুঠুরির মধ্যে বসে রইলুম একা, সন্দেহ ও ভয় তখনও কিছু যায়নি, আর এরা যে গুরুদেবকেই বা রক্ষা দেবে তা কে বলেছে? কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো, পিছনে সেই বধূটি আর একজন সন্ধ্যামার্কা গোছের যুবক এবং একজন প্রৌঢ়া স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বললে, এই যে বৌমা, ঠাকুরমশাই,
আমারই মেজো ছেলের সঙ্গে এই আমার মেজো ছেলে শম্ভু। গর করো সব গর করো। মেজো বৌমা দেখো তো, চিনতে পারো একে? চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে। জীবনদাত্রী দয়াময়ী বামা, আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সে রাত্রি তো কেটে গেল। খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল, বললে, বিপদ কেটে গেছে, আমার চোখে না পড়লে সর্বনাশ হতো, ভিটেতে ব্রহ্ম হতে হতো, অনেক হয়েছে এই কুঠুরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। আমার মনের অবস্থা তখন বলবার নয়। বললুম, পুলিশ কি এই লোক গাঁয়ের লোক কিছু টের পায় না, কিচ্ছু বলে না? কে কি বলবে, এ খাসুরে ডাকাতের গা, সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন, বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটা সন্তান হয়েছে, এ পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে, ওকে বারণ করি, কিন্তু ও কি করবে। মাথার উপর শ্বশুর মশাই রয়েছে, পুরনো ডাকাত দাদারা রয়েছেন। আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। সকাল হলো, বেদে নেবার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামী দিলে। বামাকে আড়ালে ডেকে বললুম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী, আশীর্বাদ করি মা, তুমি চিরসুখী হও। বামার মতো বুদ্ধিমতী নারী আর আমার চোখে পড়েনি। কত কাল হয়ে গেল, এই বৃদ্ধ বয়সে এসেও সেই দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে, শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। শুনছিলেন বামা, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে ও এডিটিংয়ে টিম টিসিএস। নমস্কার।